নাজিমউদ্দিন ভাইয়ের সাথে এটা হচ্ছে আমার প্রথম কাজ এবং এই কাজের গল্পটাও বেশ মজার। আমার বন্ধু হচ্ছে সাইফ ফাসল, কোনো একভাবে নাজিম ভাইয়ের সাথে কানেক্টেড ছিল। হ্যাঁ, আমারও ছোট ভাই। আপনারও ছোট ভাই? তো সেই আমাকে নাজিম ভাই বই তো আমি আগেও পড়ছি, তো সে আমাকে বলতো কি তুমি থ্রিলার বানাও, শুধু তুমি তো নাজিম ভাইয়ের একটা গল্প নিয়ে কাজ করতে পারো। আমি কতবার তোমারে ডাকলাম, আমি বললাম ভাইয়া কি আমাকে গল্প দিবে। তো পরে আমরা শাহবাগে বসছিলাম, তাও আজিজ মার্কেট, তাও দুই বছর, মানে দুই বছর হয়ে গেছিল। ওই দিনের পর থেকে আপনি আর আসেন নাই কেন? লটারিটা আমি লিখেছিলাম আসলে বেশ আগে, এটা প্রকাশ হয়েছে পরে, কিন্তু আমি লিখেছিলাম 2012 সালে। তো একটা ঈদ সংখ্যে লিখেছিলাম একটা ম্যাগাজিনের জন্য। আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি কোনো গল্প যদি ইমাজিনেশন না করতে পারি তাহলে লিখতে পারি না। ফলে আমি ওই জায়গা থেকে, আমার কাছে মনে হয়েছিল যে স্টোরিটা সম্ভবত ভিজুয়ালি ভালো হবে, এমন কিছু না, আর আমি অত কিছু ভাবিও নি তখন। আমি গল্পটা লিখে ম্যাগাজিনে চলে গেছে, আমি ভুলে গেছি। তো ভিকি হচ্ছে প্রথম যে আমার কোনো গল্প নিয়ে বলল, এটা আমার কাছে ভালো লাগছে ব্যক্তিগতভাবে। তো আমি বললাম যে ঠিক আছে, লটারিটা করতে পারে, কারণ এটা একটা ডাইমেনশন আছে, অনেকগুলো চ্যালেঞ্জিং আছে একটা বাসের ভেতরে গল্পটা। পড়ার প্রথম অনুভূতি ছিল ভালো লাগছিল, পড়ার পর যেহেতু আমি নিজের থ্রিলার খুব পছন্দ করি, ভাইয়ের বই আমি আগেও পড়েছি, সো আমার কাছে পুরা প্লটটা খুব ইন্টারেস্টিং লাগছিলো কি একটা, মানে পুরো গল্পটা একটা বাসের ভিতরে আর কি, একটা বাস জার্নির গল্প আর কি। সেখানে অনেকগুলা ঘটনা ঘটতেছে এবং প্রত্যেকটা ঘটনা আসলে লজিক্যাল, আপনি ডিপলি ভাবলে বলতেন হ্যাঁ এটা ঘটতেই পারে। সো ওইটাই আমার মাথায় তখন স্ট্রাইক করছিল কি এই জায়গাটা আসলে লজিক্যাল গ্রাউন্ডে খুবই রিয়েলিস্টিক একটা গল্প, এমন না কি এটা ড্রামাটাইজ বা অনেক একটু ইমাজিনেশনের বেশি সাহায্য নেওয়া হয়েছে, খুবই রিয়েলিস্টিক মনে হয়েছিল আমার কাছে। তো তখনই আমার মনে হয়েছে কি এটা দিয়ে আসলে সিরিজ হতে পারে, ইন্টারেস্টিং সিরিজ হতে পারে আর কি। কি ব্যাপার ভাই, আপনি আমার দিকটা সবাই মারেন না রে, ধন্যবাদ। চরকিতে দেখুন চরকি অরিজিনাল সিরিজ টিকিট।